ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ায় রাজধানীর বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে গেছে। এই মুহূর্তে রাজধানীর পান্থপথ এলাকায় আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাব তার কাছে। রাজধানীর একটি ব্যস্ততম সড়ক এই পান্থপথ মোড়। এটি কিন্তু রাত থেকে অর্থাৎ সিত্রাঙ্গের প্রভাবে এই যে পান্থপথ মোড় রয়েছে, পান্থপথ মোড়ের পানি ভবনের ঠিক সামনে একটি গাছ ভেঙে পড়ে রাস্তায়। পরবর্তীতে কিন্তু এই রাস্তার যে যান চলাচল সেটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ এক পাশ দিয়ে কিন্তু গাড়ি চলতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সকাল 8টার সময় যে অফিসের টাইম রয়েছে সেটি সময় কিন্তু যান চলাচলে বিঘ্ন ঘটে এবং তীব্র যানজটেরও সৃষ্টি হয় এই মোড়টিতে। পান্থপথ মোড়টি কিন্তু রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং এই সড়ক দিয়ে কিন্তু এই পান্থপথ থেকে কারওয়ান বাজার হয়ে নানা গন্তব্যে যে সকালের যারা অফিসগামী আছেন, পাশাপাশি যারা বিভিন্ন কর্মস্থলের দিকে রওনা হন, তারা কিন্তু এই পথটিকে ব্যবহার করেন। বিপুল সংখ্যক গাড়ির যাতায়াত কিন্তু প্রতিদিনই এই সড়কটি আসলে একটি ব্যস্ততম সড়কে পরিণত হয়। তো গাছ পড়ে সড়কটি আটকে যাওয়ার কারণে কিন্তু শুধু যান চলাচল বন্ধ নয়, তীব্র যানজটেরও কিন্তু পার্শ্ববর্তী রাস্তা যেটি রয়েছে তো সেই রাস্তাটিতে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আমরা দেখতে পেয়েছি। তো এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই গাছটি কেটে সেই গাছটিকে রাস্তা থেকে সরিয়ে রাস্তাটিকে আসলে চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। আমরা দেখতে পেয়েছি এখানে সিটি কর্পোরেশনের কর্মীরা, পাশাপাশি বিদ্যুৎ বিভাগের কর্মীরাও কিন্তু কাজ করছেন। তারা বলছেন হয়তো অল্প সময়ের মধ্যেই এই গাছটি কেটে রাস্তাটিকে পুরো যান চলাচলের উপযোগী করা হবে। শুধু এই রাজধানীর পান্থপথ নয়, আমরা দেখতে পেয়েছি রাজধানীর আরও অনেক গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু এভাবে গাছ ভেঙে রাস্তায় যান চলাচলের বিঘ্ন ঘটে, এমনকি অনেক রাস্তায় আসলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সিটি কর্পোরেশনের কর্মীরা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মীরা কিন্তু তারা চেষ্টা করছেন দ্রুতই যেন এই রাস্তাটিকে যান চলাচলের উপযোগী করে দেওয়া হয় যায়। এই ছিল রাজধানীর পান্থপথ মোড় থেকে সিত্রাং পরবর্তী নানা বিঘ্নতার সর্বশেষ খবরাখবর। আমরা সরাসরি ছিলাম রাজধানীর পান্থপথে।